হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, রান্নার ভিডিও। আজকে মুরগির মাংস কষাবো, কষিয়ে রান্না করব। দেখো যদি ভালো লাগে আমার নতুন রেসিপি, আমি নিজের মতন করে রান্না করি। আর দেখো তোমরাও ট্রাই করো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, ভালো লাগবে আমারও, আরও উৎসাহ পাবো আরও ভালো ভালো ভিডিও কর। আমি আলুটা ভেজে নিচ্ছি, মাংস রান্না করব। আলুটা লাল লাল হয়ে গেলে নামিয়ে ফেলবো, অনেকটা হয়ে গেছে। আমি এখন এটা আলু হয়ে গেছে নামিয়ে ফেলবো। আমি দা আলুটা নামিয়ে ফেলেছি, এখানে অনেক কিছু কেটে রেখেছি, টমেটোম কেটে রেখে দিয়েছি, এখানে রসুন ছুলে রেখে দিয়েছি, পেঁয়াজ কেটেছি, আর এখানে মশলা সব ধরনের কিছু সব কিছু দিয়ে মশলা করে রেখেছি, আর লঙ্কা কাঁচা লঙ্কা রেখে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ জিরে সব কিছু দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি এখানে। আর এটা মাংস দেখতে পাচ্ছ, আজকে মাংস রান্না করব। তা এখন আমি দেখতে পাচ্ছ আমি এই তেলের মধ্যেই আমি জিরে দিয়ে দেব। এখন আমি পেঁয়াজ দেব, এখন আমি টমেটোগুলো দিয়ে দেব। আমি আঁচটা একটু কমিয়ে দিয়েছি, কেননা না হলে পুড়ে যাবে। তারপর রসুনগুলো দিয়ে দেবো, এই যে রসুন চিড়ে রেখেছি রসুনগুলো। ভাজা হতে থাকুক, তেজপাতা লঙ্কাটা দিয়ে দেবো, ভাজবো। যদি দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আমি আমার মতন করে মাংস রান্না করব। আঁচটা একটু বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে এখানে আমার চেরা লঙ্কা আছে আর সব বাটা আমি তেলের মধ্যে ঢেলে দেবো। আর যেটু লেগে আছে পরে আমি জল দিয়ে পরে দিয়ে দেবো, এটা এটা একটু কষাবো। কেউ যদি মশলা কম দিয়ে খেতে চাও তারাও কম দিয়েও মশলা খেতে পারবে, আর যারা বেশি মশলাই পছন্দ করে তেল মশলা তারা তেল মশলা সেরকম দিয়ে খেতে পারো, কোনো অসুবিধা নেই। আমি আমার মতন করেছি। একটু লবণ দেব, স্বাদ মতন লবণ দেব, একটু হলুদের গুঁড়ো দেব, একটু নেড়ে নেব। আটটা একটু কমিয়ে দিই, আর একটু তেল দিয়ে নেব, লেগে যাচ্ছে তো। মশলাটা একটু মাংসে একটু তেল না হলে মাংসের স্বাদ হয় না। এখন আমি ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দেবো, এই যে ভাজা জিরে, এই জিরের গুঁড়োটা দিয়ে দেবো, আর একটু লাগবে 2 চামচের মতো, আর একটু লঙ্কার গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। যে যেমন ঝাল খায় সে সেরকম দেবে, যার যা স্বাদের মতন।
একটু কালারও আসবে। মশলাটা কষিয়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিলে রান্না করলে রান্নাটা টেস্ট হবে। এখন আমি আলুটা দিয়ে দেব। আলু দিয়ে নাড়িয়ে নেব একটু। আলুটা আগে ভেজে নিয়েছি, আঁচটা বাড়িয়ে দেব। দেওয়ার পর মাংসটাও দিয়ে দেবো। মাংসটা চিপে জলটা ছেড়ে দিয়ে দেবো। মাংসটা একটু নাড়িয়ে নেবো। একটু এই মশলার যে ছিল লেগেছিল সেই জলটা আমি দিয়ে দেবো, কেননা একটু কষাতে একটু জল লাগে। তারপর আমি আবার জল দেব, আস্তে একটু বাড়িয়ে দিই। কষবে, আর দেখতে পাচ্ছ কেমন লাগছে মাংস রান্নাটা। এইভাবে রান্না করো, দেখবে তোমাদেরও রান্না টেস্ট হবে। আমারটা একটু ট্রাই করে দেখো সবাই। এখন আমি ঢাকনাটা দিয়ে দেবো, মাংসটা একটু কষবে। অনেকটা কষে গেছে মাংস, এখন জল দিয়ে দেবো অল্প। দেখো কেমন হয়েছে রান্নাটা, কি সুন্দর কালার বেরিয়েছে। সবাই ট্রাই করো, আমার কেমন লাগবে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, ভালো লাগবে। এক বাটি জল দিয়ে দেবো, আর একটু লাগলে পরে একটু দেবো। একটু সামান্য দেবো, সামান্য একটু জল দেবো, একটু সেদ্ধ হবে। এখন আঁচটা বাড়ানোই আছে, ঢেকে দেবো, মাংসটা একটু সেদ্ধ হবে। কি সুন্দর একটা ফ্লেভার এসছে মাংস রান্না হয়েছে, অনেকটা হয়েই গেছে, ঝোলটাও শুকিয়ে গেছে। দেখো একটু স্বাদ মতন আর একটু লবণ দিতে হবে। তখন অল্প দেওয়া হয়েছিল,
এখন অল্প লবণ দিয়ে দিতে হবে, একটু গরম মশলা। আমি মিক্সারে গরম মশলাগুলো, আস্ত গরম মশলা সব গুঁড়ো করে নিয়েছি, সেটাই অল্প দেব। আর এটা দেখতে পাচ্ছ বিরিয়ানি মশলা, এটা সৌদি আরব থেকে এনে দিয়েছে আমার বর। আমার বর সৌদি আরবে থাকে, তো ওখান থেকে এটা বিরিয়ানি মশলা এনে দিয়েছে। এটাও আমি মাংসেতে দিই, খুব ফ্লেভার বেরোয়, একটা বিরিয়ানির মাংসের মতন লাগে, খুব সুন্দর খেতে লাগে। এটা অল্প দেব। আমার রান্না হয়ে গেছে, এ দেখো মাংস নামিয়ে ফেলেছি, আর এই যে বাটিতে উঠিয়ে রেখেছি, এ দেখো। হাই ফ্রেন্ডস, তা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার এই অবস্থাকে, কি হাল হয়েছে রান্না করছে এখন। তা সেরকম আমি রেডি হয়ে আমি তোমাদেরকে বলতে পারছি না, তা আমি এই অবস্থায় তোমাদেরকে বলছি, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আমার রান্নাটা কেমন হয়েছে সেটা দেখে বলো, ভালো লাগবে অবশ্যই, তোমরাও ট্রাই করো। আর আমি এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার আসবো, আর একটা ভালো ভিডিও নিয়ে আবার আসবো। দেখতে থাকো তোমরা, বাই।